পুরোদমে এগিয়ে চলছে পদ্মা সেতু নির্মাণ কাজ। সেতুতে সাধারণ যানবাহন এবং ট্রেন চলাচল যেন একই সময়ে শুরু হয়, এ কারণে চলতি বছর এপ্রিলে চীনের এক্সিম ব্যাংকের সঙ্গে 21,360 কোটি টাকার ঋণ চুক্তি করে বাংলাদেশ। চলতি মাসেই সেই ঋণের প্রথম কিস্তি হিসেবে 3,200 কোটি টাকার অর্থ ছাড় হচ্ছে। এ কারণে আগামী মাস থেকেই পদ্মা সেতুতে রেল সংযোগের কাজ শুরু করতে যাচ্ছে রেল মন্ত্রণালয়। এই প্রকল্পের সমস্ত কিছু সম্পন্ন হয়েছে, এখন বাস্তব কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। আগামী মাস থেকে পুরোদমে নির্মাণ কাজ সেটা আমরা শুরু করতে পারব। এই সংযোগে মোট 215 কিলোমিটার রেলপথ নির্মাণ হবে। বড় বড় ব্রিজ আছে, ভায়াডাক্ট আছে, অ্যাপ্রোচ রোড আছে, লেভেল ক্রসিং গেট আছে। পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পের আওতায় নির্মাণ হতে যাওয়া এই রেল লাইন ঢাকা থেকে শুরু হয়ে পদ্মা সেতু অতিক্রম করে জাজিরা, ভাঙা, নড়াইল হয়ে শেষ হবে যশোরে গিয়ে। বিশাল এই প্রকল্পে মোট ব্যয় হবে প্রায় 39,000 কোটি টাকা। এই প্রকল্প এমন প্রকল্প যেটাকে আমরা ট্রান্সফরমেশনাল প্রজেক্ট বলছি। বিদ্যমান যে রেল লাইন আছে ঢাকা থেকে খুলনা, সেখানে 9 ঘন্টা সময় লাগে। আর যখন এই লাইন বাস্তবায়ন নির্মাণ করা হবে তখন খুলনায় 3 থেকে 4 ঘন্টা যাতায়াত করা যাবে। বাংলাদেশ রেলওয়ের এযাবৎকালের সবচেয়ে বড় এ প্রকল্প বাস্তবায়ন হলে মোট দেশজ উৎপাদন বা GDP গ্রোথ 1% বাড়বে বলে আশা রেলওয়ে কর্তৃপক্ষের।